हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करब सेटा आपनारा चाइले दुई भावेई परिबेशन करते पारबेन। रेसिपिटा देखते जतटा लवणीय हयेछे खेते तार थेके अनेक बेशी मजार हयेछे। चले जाच्छि रेसिपिते। एई रेसिपिटार जन्य एकटु बड़ो साइजेर पाउरुटी निते हबे, एते करे आपनादेर जन्य काजटा इजी हये जाबे। पाउरुटीटा आमी हल्का एकटू बेले चारकोना करे केटे नियेछि। একটু সাবধানে করতে হয়, না তো দেখা যায় যে পাউরুটির শেপটা নষ্ট হয়ে যায়। এভাবে আমি 4 থেকে 5টা পাউরুটি রেডি করে রেখে দেব। এবার চলে যাচ্ছি আমি চুলায়। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু গলা পর্যন্ত ওয়েট করব। বাটারটা গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি হালকা করে একটু ভেজে নিব। কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি, লাগলে আমি আরো কিছুটা দুধ অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টি জিনিসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। পাউরুটির কর্নারে পুরটা দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা বেশি করে দিলে খেতেও ভালো লাগে। কথাই তো বলে যে যত গুড় তত মিষ্টি। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা নিয়ে একটু পানি দিয়ে গুলে পাউরুটির সাইডগুলো বন্ধ করে নিচ্ছি, এতে করে পাউরুটিটা ভাজার সময় খুলে যাবে না। এভাবে আমি সবগুলো শাহি টুকরা রেডি করে নিব। এখন চলে যাচ্ছি আবারও চুলায় পাউরুটিটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে যাতে করে পাউরুটিগুলো ডুবো তেলে ভাজা যায়। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক সাইড বাদামি কালার হয়ে গেলে পাউরুটিগুলো আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দুইটা সাইডে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এখানে আমি একটা রেসিপিকেই দুইভাবে পরিবেশন করেছি। সেকেন্ড অপশনে আমি 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে এটাকে পরিবেশন করেছি। আপনারা চাইলে বাদাম কিশমিশও দিতে পারেন। তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের কাস্টার্ড শাহি টুকরা। আশায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। এতে করে আমার দেয়া যে কোনো রেসিপি সাথে সাথে পেয়ে যাবেন।
খালো